বিহারে মধুবনী জেলার তরুণ সাংবাদিক ও আরটিআই কর্মী অবিনাশ ঝাড় খুনের প্রতিবাদে সভা হলো বর্ধমানে। শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান শাখার উদ্যোগে বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একজন তরুণের মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং এই জন্য দরকার হয় ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আবার প্রতিবাদে নামব এবং আমরা আশা করব আমাদের দেশের, আমাদের রাজ্যের, বিহারের সর্বত্র প্রশাসন এতটাই সক্রিয় সজাগ হবে যাতে ভবিষ্যতে কেউ কোনো এরকম সক্রিয় সাংবাদিকের, তরুণ সাংবাদিকের উপর এই ধরনের বর্বর ঘটনা ঘটাবার আগে কিভাবে ভাবতে বাধ্য হয়। বিহার জুড়ে ছড়িয়ে রয়েছে ভুয়ো চিকিৎসা কেন্দ্র। সেই জালচক্রের পর্দা ফাঁস করেছিলেন মাত্র 22 বছর বয়সী এক সাংবাদিক তথা আরটিআই কর্মী। বিহারে মধুবনী জেলায় তার গ্রাম থেকে কিছু দূরেই উদ্ধার হয় ওই সাংবাদিকের অগ্নিদগ্ধ দেহ। পরিবারের অভিযোগ, ভুয়ো ক্লিনিক চক্র ফাঁস করাতে প্রাণ খোয়াতে হয়েছে ওই সাংবাদিককে, কারণ তার অনুসন্ধানের রিপোর্টে কারণে বেশ কিছু ভুয়ো নার্সিংহোমে তালা পড়েছে, কারো কারো মোটা অঙ্কের জরিমানাও হয়েছে। তবু এই ভুয়ো কারবারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই আরটিআই কর্মী। গত 9 নভেম্বর রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বুদ্ধিনাথ ঝা ওরফে অবিনাশ ঝাড়। পরিবারের অভিযোগ, অপহরণ করা হয়েছিল ওই সাংবাদিককে। বেনিয়াবাত্তি গ্রামে তার বাড়ির কাছে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলছিলেন দীর্ঘক্ষণ, তারপর তিনি হেঁটে বাজারের দিকে যান। তারপর থেকেই অবিনাশের আর হদিশ মেলেনি। প্রাথমিকভাবে পরিবারের লোকজন ভেবেছিলেন অবিনাশ হয়তো কোনো কাজে গিয়েছেন, ফিরে আসবেন। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও বিভিন্ন মাধ্যমের সংবাদকর্মীরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করা হয়। সপ্তাহখানেক আগে বিহারের মধুবনী জেলার এক তরুণ সাংবাদিক অবিনাশ ঝা, তাকে নির্মমভাবে খুন করে পুড়িয়ে দেওয়া হয় এবং তারই প্রতিবাদে আজকে বর্ধমান শাখার পক্ষ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার পক্ষ থেকে আমরা কার্জন গেট চত্বরে প্রতিবাদে সামিল হয়েছি। এখানে শুধুমাত্র আমাদের সংগঠনের যারা সদস্য তারা নয়, সংবাদ মাধ্যমের যারা কর্মী এই জেলার তারা অনেকেই এসেছেন এবং প্রতিবাদে সামিল হয়েছেন। কারণ যেভাবে একজন সাংবাদিক ওখানকার যে করাপ্টেড, মূলত ওখানকার স্বাস্থ্য বিভাগ, নার্সিংহোম, ক্লিনিক, এই সমস্ত ঘটনার প্রতিবাদ, মূলত ওখানে নার্সিংহোম এবং ক্লিনিকে প্রতিদিনই প্রায় একেবারে বেআইনিভাবে কাজ চলছিল এবং এই তরুণ সাংবাদিক অবিনাশ ঝা তার কলমে এবং তার খবর, তার খবরের মাধ্যমে এই সমস্ত ঘটনার কথা তুলে ধরছিল এবং তার কারণেই তাকে খুন হতে হয়েছে। এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি এবং আমরা চাইব যে আগামী দিনে যেন কোনো সাংবাদিকের গায়ে আঁচড় না পড়ে। যদি এরকম ঘটনা ঘটে বা আমরা যারা সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমরা অবশ্যই আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনের দ্বারস্থ হব, আমরা থানায় অভিযোগ করব। কারণ কোনো সাংবাদিক যদি তা খবর করে তার তার দায় কিন্তু তার সাংবাদিকের নয়, তার যে নেতা বা কর্মী এই কাজ করছে দায় তার। তার অন্যায়ের প্রতিবাদ করাটা কিন্তু অন্যায় নয়, অন্যায়ের প্রতিবাদ করার জন্য সংবাদ মাধ্যম। তো সংবাদ মাধ্যমের গায়ে আঁচড় পড়লে বা তাকে আঘাত করলে আমরা সর্বস্তরের মানুষের কাছে আমরা তুলে ধরবো সেই সংবাদকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।